চলমান দুর্নীতি বিরোধী অভিযান সফল হলে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। সকালে এডিবির বার্ষিক প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশ বলেন, দুর্নীতি কমলে অর্থনীতিতে গতিশীলতা আসবে। এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি ঘটবে 8%, যা গত বছরের প্রবৃদ্ধির চাইতে 0.2% কম। এডিবি মনে করে, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে বাংলাদেশের অর্থনীতি অসাধারণ অগ্রগতি দেখাচ্ছে, তবে সম্ভাবনার সবটা বাস্তবায়িত করতে হলে একদিকে আর্থিক খাতে সংস্কার এনে সুশাসন নিশ্চিত করতে হবে, অন্যদিকে দেশের তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। এক প্রশ্নের জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানান। এতে আরো ভালো ফল পাওয়া যাবে, এতে নতুন নতুন বিনিয়োগকারী পাওয়া যাবে, এর ফলে অর্থের সঠিক মূল্যায়ন সম্ভব হবে। সুশাসনের কোনো খারাপ দিক নেই, দেশের অর্থনীতি এবং মানুষের জন্য এটা ইতিবাচক। এর ফলে আরো স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ ব্যবস্থা গড়ে তোলা যায়। দেশের মানুষও বিনিয়োগে উদ্বুদ্ধ হবে যখন সে বুঝবে তার অর্থ নিরাপদ আছে।